আসসালামু আলাইকুম, সোনা জয়েন্ট ক্যাপসুল পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আর ভিডিওটা এত সাজুগুজু করছি না, যেরকম আছে র্যান্ডমলি ওরকমই পোস্ট করব। আর হাতে বেশি সময়ও নাই, বাসায় যখন আমি একা থাকি মানে আমার রান্নার দায়িত্ব পড়ে, তখন আমি কী ফাঁকিবাজি টেকনিকটা ইউজ করি সেটাই আজকে ভিডিওতে আমি শেয়ার করব। রান্নার দায়িত্ব আমার কাঁধে পড়ে বললে ভুল হবে, আমি যখন রান্না করি আমার ভালো লাগে তখনই আমি রান্না করি, মানে রান্নাটা মূলত আমি ভালোবাসেই করি। আর আম্মু কালকে থেকে চাইতেছিল দাদু বাড়িতে যাবে, কিন্তু কোনো একটা সমস্যার কারণে কালকে যাওয়া হয়নি। তো আজকে ভোরবেলা, মানে কালকে যেহেতু যাইতে পারে না, আজকে ভোরবেলা ওইটাই আমার জিজ্ঞেস করতেছে যে আমি কী খাবো, কী রান্না করবে। তো আমি ভাবতেছিলাম যেহেতু এই মানুষ কালকে থেকে চাইতেছে, আর আজকে তো তার কোনোভাবেই মানে মনে সায় দিতেছে না, আমি তো বুঝতেই পারতেছি যে কতক্ষণে যাইবে এরকম একটা ব্যাপার। তার বেস্ট ফ্রেন্ড অসুস্থ, আমার দাদু বাড়িতে আমার কয়েকটা কাজিন আমুর আমার চেয়ে আপন বলা যায় এক কথায়, মানে আমুর বেস্ট ফ্রেন্ড বললেই ঠিকঠাক হবে। যাই হোক, তো তা মানে তাদের দেখতে যাবে, তো তার এখানে মন কোনোভাবেই নাই যে রান্না বান্না করবে। তো আমি ভাবলাম যে আমি রান্না করি, যা কামু, আর কালকে আবার আমার এক্সাম, তো ভাবলাম যে ঝটপট করে যা রান্না আর কি করা যায়। আমার কাছে মনে হয় কি ভাত ডাল এগুলো রান্নার থেকে বিরিয়ানিটা অনেক সহজ, তো আমি তো বিরিয়ানি রান্নার প্রিপারেশন নিচ্ছিলাম। আর বিরিয়ানিতে আলুটা আমার অনেক ভালো লাগে, অনেকের হয়তো বা জিনিসটা অনেক বাজে লাগে বাট আমার অনেক পছন্দ। আর আলুটা একদম ছোটো ছোটো পিচ, মানে ছোটো সাইজের আলুগুলো দিতে আমার অনেক ভালো লাগে, বড় আলু ওই যে পিচ করে কাটতে দেয় ওইটাও আমার ভালো লাগে না। কিন্তু আজকে এই কাজটা করছি, কারণ হচ্ছে আমার হাতে একদম সময় কম, কালকে আমার এক্সাম, মানে অল্প সময়ের মধ্যে যা করা যায় ওইটাই করার চেষ্টা করছি। আর আমি আলুটা হালকা একটু ভেজে তারপর হচ্ছে মানে মাংস সাথে সিদ্ধ হইতে দিই, আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে যায়। তো মানে একটু মাঝারি সাইজের আলু ছিল, খুব বেশি ছোটো ছোটো আলু ছিল না, আবার ছোটো ছোটো আলু কাটতে মানে ছিলতে সময় বেশি লাগে, মানে আমি চাচ্ছি জাস্ট অল্প সময়ের মধ্যে যা যা করা যায়, আমার হাতে একদমই সময় নেই। আবার বউয়ের সাথে দেখা সাক্ষাৎ দিতে হবে, আবার রুম টুম অগোছালো থাকলে আমার পড়তে ভালো লাগে না, এসে রুমও ক্লিন করা লাগবে। তো আমি চাচ্ছিলাম তাড়াহুড়ো করে যা করা যায় আর কি। আর আমার রান্না যেমনই হোক মানে বলার কেউ নাই যে এটা হয়েছে ওইটা হয়েছে, আলহামদুলিল্লাহ রান্না ভালোই হয়, খারাপ হয় না, খাওয়ার যোগ্য আর। আর এই স্টার মশলাটা আমার এত ভালো লাগে, এত ভালো লাগে, মানে রান্নাতে দিলে স্মেলটা অনেক ভালো আসে। আর আমি গুঁড়া করেও হচ্ছে মানে বিরিয়ানিতেও ইউজ করি, মাংস রান্না করলেও ইউজ করি, আমার অনেক ভালো লাগে। আর আমি পেঁয়াজটা বেরেস্তা করে হচ্ছে মাংসতে দিব, আর মানে বিরিয়ানির উপরে যেটা দিব ওইটাও একসাথে আর কি করে রাখতেছি। আমি সব কিছু একদম গুছায় টুছায় রেখে দেন চলে আসবো।